বেশ কিছুদিন ধরে রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম অনেকটা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, আর এতে করে স্বাভাবিকভাবে বাড়তি পয়সা বহন করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিভিন্ন অজুহাত দেখিয়ে একাংশ ব্যবসায়ী প্রতিদিন পকেট কাটছে ক্রেতাদের। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিয়ত বাজারগুলিতে অভিযান চালিয়ে আসলেও এর তেমন কোনো সুফল নেই বলে অভিযোগ। তাই সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে এবার বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। ন্যায্য মূল্যে পেঁয়াজের সাধারণ ক্রেতাদের হাতে তুলে দিতে প্রশাসনিক উদ্যোগে আগরতলা শহরের প্রধান প্রধান বাজারগুলিতে একের পর এক চালু করা হচ্ছে বিশেষ পেঁয়াজ ক্রয়ের কাউন্টার। আগরতলা মহারাজগঞ্জ বাজারের পর এবার এমনই এক কাউন্টারের আনুষ্ঠানিক সূচনা হলো বরতলা বাজারে। বরতলা বাজার উদ্বাস্তু ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং খাদ্য দপ্তরের সহযোগিতায় সোমবার ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির কাউন্টারের আনুষ্ঠানিক সূচনা করলেন খাদ্য দপ্তর অধিকর্তা। এখন থেকে সাধারণ ক্রেতারা প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এই কাউন্টার থেকে ন্যায্য মূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারবেন। এই কাউন্টারে পেঁয়াজের মূল্য ধার্য করা হয়েছে প্রতি কেজি 40 টাকা। মূলত সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতেই প্রশাসনিক এই উদ্যোগ। এতে করে স্বাভাবিকভাবে অনেকটা স্বস্তি এনে দেবে সাধারণ ক্রেতাদের। খুব শীঘ্রই এ ধরনের কাউন্টার রাজধানীর দুর্গাচৌমুহনী বাজার ও লেকচৌমুহনী বাজারে চালু করা হবে বলেও জানালেন খাদ্য দপ্তরের অধিকর্তা। পরে মূল বাজারে আমরা 38 টাকা কিলো দরে পেঁয়াজ কাউন্টার চালু করেছি এবং ওইখানে ভালো সাড়া আছে। আজকে বরতলা আমরা চালু করলাম, এখানেও 38 টাকা দরে বিক্রি হচ্ছে। মূলত অ্যাকচুয়ালি পেঁয়াজের দরটা বেশ কিছুদিন ধরেই হঠাৎ বেড়ে গেছে, তো এটাকে রেস্ট্রিকশন রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য এবং আগামী দিনে রেটটাকে আরও কমানোর জন্য, অর্থাৎ যাতে সঠিক মূল্যে ক্রেতারা পান সেই ব্যাপারে আমরা এই কাউন্টার করেছি। এটা এখানে যারা ব্যবসায়ী, শুভবুদ্ধি সম্পন্ন ব্যবসায়ী আছেন, ওনারা আমাদের খাদ্য দপ্তর প্রশাসনের উদ্যোগে এটা করা কটা বাজারে থাকবে? আপাতত 2টা বাজারে করা হয়েছে। আজকে 3 নম্বর বাজার আমরা লেকচৌমুহনী বাজারও করব এবং দুর্গাচৌমুহনী বাজারে এক দুদিনের মধ্যে আমরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।